এবারে বিপিএলের সর্বশেষ ম্যাচ ফাইনালে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:30 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কে হবে এবারে চ্যাম্পিয়ন, বরিশাল না কুমিল্লা? শক্তিমত্তার বিবেচনায় দুটি দলেই রয়েছে বেশ কিছু তারকা খেলোয়াড়। দেশি খেলোয়াড়দের পাশাপাশি তারকা সমৃদ্ধ বিদেশি খেলোয়াড় রয়েছে দুটি দলেই। ফরচুন বরিশাল যেমন রয়েছে ক্রিস গেইল, ড্যান ব্রাভো এবং মুজিবের মতো তারকা খেলোয়াড়, তেমনি করে কুমিল্লা টাইগার্সে রয়েছে পাপ ডুপ্লেসি, মঈন আলী এবং সুনীল লায়নের মতো খেলোয়াড়। তাই দুটি দলেই রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলোয়াড়। এখন খেলার মাঠে শুক্রবার যে দল ভালো খেলবে সেই এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হবে। এবারের বিপিএলে এই দুই দলের এটি চতুর্থ সাক্ষাৎ। এর আগের তিন সাক্ষাতে ফরচুন বরিশাল জয়লাভ করেছে দুটি ম্যাচ আর কুমিল্লা ভিক্টোরিয়ান জয়লাভ করেছে একটি ম্যাচ। সুতরাং ম্যাচ উইনিংয়ের দিক দিয়ে বরিশাল কিছুটা এগিয়ে রয়েছে। তবে শেষ ম্যাচে সুনীল নারিনের ঝড়ে যেভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান জয় ছিনিয়ে এনেছে তাতে করে ফর্মের তুঙ্গে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুতরাং ফাইনাল ম্যাচটি হবে এক জমজমাট লড়াই।